Assalamualaikum everyone, welcome back to my channel. आज के आमी ढेरोश भाजी निये एशेछी। जारा एकदम ढेरोश पसंद करेन ना, जारा एकदम खेते पारेन ना, तादेर जोन्ने आमी ढेरोश भाजीटा निये एशेछी। आमरा सबाई कम बेश ढेरोश बा बैंडी जे जेई नामे चिनी ना केन, सबाई जाने भाजी करते। बार जारा एकदम पसंद करबेन ना तादेर उद्देश्य आमी निये एशेछी एबं तारा जोदि आमार प्रतिटा स्टेप बाय स्टेप फलो करेन इनशाल्लाह आपनादेर भाजीओ अनेक मजा होबे। तो चलुन देखा जाक। प्रथमे एकटा कड़ाई हिटे गरम करे दिएछी, तीन टेबिल चामच तेल दिए दिएछी, एक कप पेंयाज बा आमारे बाटिर एक कप। पेंयाजटा एकटु हालका भेजे निब, जखन पेंयाजटा एकटु नरम हये आसबे तखन आमी किछु काँचा मरिच दिए दिब। दिए दिच्छे हाफ का हाफ चा चामच हलुदेर गुड़ा। दिए तेलेर मध्ये भालो करे एगुलाके भेजे निब। दिच्छी आमी एक चा चामच आदा रसुन पेस्ट, आदा रसुन पेस्ट पेंयाज काँचा मरिचटाके आर एकटु तेले भेजे निब। जखन एकटु नरम हये आसबे तखन आमी चिंगड़ी निएछी, प्राय एखाने 10-15टा माझारि साइजेर चिंगड़ी छोटो छोटो करे केटे निएछी, उपरे चामड़ाटा फेले दिए किछुक्षण भेजे निब। जखन एकटु हालका गोल्डेन कलर हये आसबे ततक्षण आमी भेजे निब। निये निच्छि स्वादमतो लवण, आपनारा आपनादेर स्वादमतो लवण देबेन। जखन एकटु गोल्डेन कलर हये आसबे तखनई आमी दिए देब माझारि साइजेर एकटा आलू। निएछि आमी पतला पतला करे এই সাইজটা ফিস করেছি, আপনারা আপনাদের পছন্দ মতে আপনারা ফিস করে নেবেন বা আলুটা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আলু দিলে এক রকম স্বাদ, আলু না দিলে আরেক রকম স্বাদ। তা আমি আজকে আলু দিয়ে করেছি। আলুগুলো যখন একটু ভাজবো, ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি ঢেঁড়স দিয়ে দিচ্ছি। ঢেঁড়সের পিসগুলো আমি এরকম করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। এখানে হাফ কেজি ঢেঁড়স নিয়েছি আমি। ডেরেসগুলোকে এবার আস্তে আস্তে উল্টে পাল্টে আমি আলুর সাথে মিক্স করে ভাজি করে নেব। আলু আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে চিংড়িটা দিবেন এইভাবে, তাহলে ভালো লাগে খেতে। আলুটা যার যার রুচি অনুযায়ী সে দিবেন কি দিবেন না। এখানে ডেরেসগুলো প্রায় আমার ভাজি হয়ে আসছে, অলরেডি হয়ে গেছে। আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আপনাদের আপনাদের স্বাদ মতো দিবেন। আমি আমার স্বাদ অনুযায়ী ধনিয়া পাতা দিয়েছি, আর যদি না চান না দিবেন কোনো সমস্যা নেই, যার ভালো লাগে সে ধনিয়া পাতা দিবেন। আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে, একদম ইজি, একদম সহজ, এবং রেডি থাকলে একদম সহজে তাড়াতাড়ি করে ভাজিটা করা যায়। একটা সার্ভিং ট্রিক্সে আমি নিয়ে এসেছি ঢেঁড়স ভাজিটা। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ও নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।